বলা হচ্ছে নিচে কি আমাদের এক্সাম চলছে, তো এক্সামের শেষে আমরা ঢাকার থেকে এসেছি, কিন্তু আসে ঘূর্ণিঝড়ে কবলে পড়ছি, ঘোরাফেরা ভালো হইতেছে না, এখন চলে যাইতে হবে, এখন কিছু করার নাই, এখন আমরা ঘোরাফেরা করতে পারছি না ভালো মতো। এখন তো বলা হচ্ছে যে আসলে সাগরে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে এখানে না নামার জন্য, তারপর আপনারা ওই পয়েন্টে নেমেছিলেন, এই পয়েন্টে নামছেন, এটা কেমন লাগছে আসলে সব মিলিয়ে? এখন আর কি বাধ্য হয়ে আমরা নামতেছি, এখন কালকে আসছি, একটা এনজয় করতেছি, তাও নিষেধ করতেছে, কিছুক্ষণ থাকছে আবার চলে যাইতেছি, একটু তো সমস্যা হইতেছে এই ইয়ার কারণে, নিষেধাজ্ঞার কারণে। আমরা যেমন চাইছিলাম তেমনটা করতে পারছি না আর কি। আমরা মূলত আসছিলাম মানে অনেক মানে পরীক্ষা শেষ, তো এনজয় করবো ভাবছি, তো আসছি, আসার পরে তো আমরা কালকে সন্ধ্যার দিকে আসছি, তো এসার পরে সকালে আসে থেকে যে এই অবস্থা, ঘূর্ণিঝড় মানে ইয়ে টিয়ে দিল, তো আমরা চাচ্ছিলাম যে মানে রোদের মধ্যে অনেক এনজয় করবো, ইয়ে করবো, মানে নর্মালি যেই ওয়েদারটা থাকে আর কি, তো এখন মানে ওই রকম ওয়েদারটা আমরা পাচ্ছি না, যার কারণে এতটা মানে ইয়ে হচ্ছে, তারপরে মোটামুটি মানে মোটামুটি যেতে করতেছি। আচ্ছা, আপনাকে জানতেন না যে এটা তো আসলে তিন চার দিন ধরেই কথা চলছে যে এই সময়ে একটা ঘূর্ণিঝড় আসবে, আপনারা জানতেন না? আমরা শুনেছি, তবে এটা মানে ইয়ার কি উঠার পরে আমরা এটা দেখতে পাচ্ছি, এখন আমরা তো বাসে উঠতে পড়ছি, এখন তাই আসছি বাধ্য হয়ে আর কি। আচ্ছা, আপনারা আসছেন কোথা থেকে? আমরা ঢাকা থেকে আসছি মূলত, পরে এখানে আসার পরে কালকে বিকালে রওনা দিচ্ছি, বিকালে তখন ওয়েদার মানে খুব সুন্দর ছিল, আকাশও পরিষ্কার ছিল, সো মানে তারপরে অ্যাকসেপ্টেশনটা ভালোই ছিল, মানে সুন্দর মতো ঘুরবো দেখবো, কিন্তু এখন সকালে আর কি অবস্থা, বৃষ্টি বা ঝড় তুফান নিষেধাজ্ঞা, এই আমাদের সব মিলে আর কি ঘোরাফেরাটা মন মতো হইতেছে না। জি, ভালোই লাগছিল, কালকে সন্ধ্যাও আসছিলাম, খুব ভালোই লাগছে, এখন তো নদীর উত্তাল খুবই বেশি, এই তো আর কি, আমরা চলে যাবো আজকে বিকালেই চলে যাব। আচ্ছা, আপনাদের বলা হচ্ছে বারবার একটু উঠে যেতে বলা হচ্ছে, যাতে করে নিরাপদ থাকতে পারেন আপনারা, কিন্তু তারপর আপনারা ওই পয়েন্ট থেকে আবার এই পয়েন্ট আসলেন, ব্যাপারটা যে আসছিলাম সকালে একটু উপভোগ করার জন্য, কিন্তু এসে দেখি ওরা সতর্কবাণী দিচ্ছে, আমরা চলে যাবো একটু পরেই চলে যাবো আর কি। আমরা কিনার থেকে খুব সাবধানের সাথে ঘোরার চেষ্টা করতেছি আর কি, তখন এখন শেষ শেষ পর্যায়ে আছি, এখন হয়তো ত্যাগ করবো আর কি।